বন্ধুরা, আপনারা ছাগলের খামার করতে চান, তবে অনেকে পুঁজির জন্য বা ক্যাপিটাল বা টাকার জন্য করতে পারেন না। অনেকে ভাবেন যে ছাগলের খামার করতে কত টাকা ইনভেস্ট করা লাগবে, কত টাকা পুঁজি লাগবে, সে সম্পর্কে জানতে চান। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে এটা যে আপনি ছাগলের খামার করতে চাইলে কত টাকা ইনভেস্ট করতে হবে বা কত টাকা লাগবে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জানতে পারবেন যে ছাগলের খামার করার জন্য কত টাকা ইনভেস্ট করতে হবে। বন্ধুরা, আপনারা ছাগল খামার করতে হলে আমরা গত ভিডিওতে আমরা আলোচনা করেছি যে ছাগল খামার শুরু করতে কী কী লাগবে। আমি এই ভিডিওতে আবার একটু বলে নিচ্ছি, মেইন মেইন টপিকগুলো বিস্তারিত জানতে আপনারা আমার প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবেন। মেইন মেইন টপিকটা হচ্ছে যে আপনি ছাগল নির্বাচন করবেন, ঘর নির্বাচন করবেন, ঘাসের জায়গা নির্বাচন করবেন। সো আপনারা সবসময় চেষ্টা করবেন, প্রধানত আমি ঘাসটাকে বলবো, আপনারা ঘাসটা চেষ্টা করবেন নিজেদের যদি জমি থাকে তাহলে নিজেদের জমিতে রোপণ করার জন্য। কারণ আপনার ঘাসটা কিন্তু আপনার লেন্দি প্রসেসভাবে সবসময় লাগবে। আপনি যদি অন্য জমিতে রাখেন তখন অনেক সময় কী হয়, 6 মাস 1 বছর পরে জমির মালিক জমিটাকে নিয়ে নিতে পারে, তখন কিন্তু আপনি ঘাসের জন্য একটা ক্রাইসিসে পড়ে যাবেন। সো আপনি চেষ্টা করবেন যে নিজের জমিতে ঘাস রোপণ করার জন্য, ঠিক আছে, নিজের জমিতে ঘাস রোপণ করার জন্য চেষ্টা করবেন। এরপরে আপনি এটার যদি আপনি অন্যের জমিতে নিয়ে রোপণ করেন, করতে পারেন একটু বিশ্বস্ত ইয়ে করে, পারলে একটু স্টাম্প পেপার করে যে আপনি 5 বছর 10 বছর বা 1 বছর বা 2 বছর এটা থেকে আপনি জমিটা ছোটাতে পারবেন না, আমার থেকে নিতে পারবেন না, এরকম কাগজ করে নেবেন। তাহলে আপনার ওইটা থেকে আপনার জমিটা আপনাদের ইয়া থেকে কীরকম লাগবে, 5,000 বা 10,000 এরকম টাকার মধ্যে নেওয়া যায়। হ্যাঁ, আর বন্ধক নিলে তো আর একটু বেশি যেতে পারে, আর লাগিত নিলে লাগবে এরকম, এটা আপনি বুঝে নেবেন যে 10টা ছাগল নিয়ে শুরু করলে আপনি 2 ঘন্টা বা 12 শতক জায়গা হলেই চলে। আমাদের এদিকে 6 শতকে 1 ঘন্টা বলা হয়, তাই 2 ঘন্টা বললাম। মোট কথা হচ্ছে 12 শতক জায়গাতে আপনি ঘাস রোপণ করবেন 10টা ছাগলের জন্য, এনাফ। আর আপনি ঘরটা নির্বাচন করবেন 100 ছাগল রাখা যাবে এরকম। সো আপনি একটা ঘর নর্মালি যদি তৈরি করেন, আপনার 50 থেকে 1 লক্ষ টাকার মধ্যে আপনি তৈরি করতে পারবেন। আর আপনি যদি পুরাতন ঘর থাকে তাহলে তো আপনার জন্য খুবই ভালো, আপনি জাস্ট ঘরটাকে একটু মেরামত করে আপনার সুবিধা মতো খরচ করে এবং 2-3টা চৌকি তৈরি করে দেবেন, তাইলেই হবে। চৌকিটা 1 ফুট উঁচু থাকবে, ঠিক আছে। আমরা নর্মালি যে আমাদের চৌকিগুলো হয় 2 ফুট বা 1.5 ফুট উঁচা হয়ে থাকে, আপনারা চেষ্টা করবেন ছাগলের চৌকিটা সর্বোচ্চ 1 ফুট বা 10 ইঞ্চি উঁচাতে থাকবে, ঠিক আছে, এরকম চৌকি তৈরি করে দেবেন, তাহলেই হবে। আর আপনি যদি 10টা ছাগল নিয়ে শুরু করেন, বেশি দামি ছাগলে যাবেন না, ব্ল্যাক বেঙ্গল নিয়ে শুরু করবেন, এটাই আমার জন্য সাজেস্ট। আমি সবসময় ব্ল্যাক বেঙ্গলকে বলি, ক্রস ছাগল নিয়ে শুরু করতে পারেন ভালো ক্রস ছাগল পেলে, কারণ ক্রসে অনেক সময় রিস্ক থাকে, ব্ল্যাক বেঙ্গলটা খুবই ভালো হয়। তবে ব্ল্যাক বেঙ্গলের গ্রোথ রেটটা একটু কম, তবে গ্রোথ রেট কম হলেও ওদের প্রোডাকশন বেশি, তো তাই ক্রসকে ব্ল্যাক বেঙ্গলের থেকে আগে রাখলেও ব্ল্যাক বেঙ্গল কিন্তু একেবারে পিছিয়ে নেই, ঠিক আছে। সো এরকম যাতে 10টা ছাগল নিয়ে শুরু করলে 10টা ছাগল আপনি 8,000 টাকা করে নিলে 80,000 টাকার মতো যাবে, 7,000 টাকা করে যদি আপনাদের ওদিকে যদি দাম কম হয়, আমাদের এদিকে 7,000-8,000 টাকা হলে একটা ভালো মানের ছাগল পাওয়া যায় আর ব্ল্যাক বেঙ্গলের, আর আপনাদের ওদিকে অথবা একটু বেশি হতে পারে অথবা আরও কমই কিনতে পারেন, ঠিক আছে। সো আরেকটি ক্রস জাতের পাঠা নিয়ে শুরু করবেন, পাঠা অবশ্যই রাখবেন। অনেকে বলে যে পাঠায় গন্ধ হয়, এটা একটা ভুয়া কথা, কোনো গন্ধ নাই। আপনি সপ্তাহে যদি একদিনও গোসল করান তাহলেই হবে, আমি তো পাঠা পালতেছি কোনো গন্ধ নাই, ঠিক আছে, এগুলো ভুয়া কথা, আপনার থেকে হয়তো বা লাগতে পারে, কিন্তু যারা সঠিকভাবে পালন করে কোনো গন্ধ হয় না, আর পাঠা কোনো ডিস্টার্বও করে না সুন্দরভাবে পালতে পারলে। সো এরকমভাবে শুরু করবেন। টোটালি যদি আমি বলি 10টা ছাগলের জন্য আপনার 8,000 টাকা করে ধরলে 80,000, এবং একটা পাঠা যদি 15,000 ধরেন 95,000, আর আপনি ঘরটা যদি ধরলেন যে 50,000 টাকা আপনি ইনভেস্ট করবেন বা 55,000 টাকা, প্রায় আপনি 1.5 লক্ষ টাকার মধ্যে আপনি একটা ছাগলের খামার শুরু করতে পারেন। আর আপনি যদি নিজের ঘর থাকে আর ছাগল যদি আরও অল্প করে শুরু করেন তাহলেও হবে, আপনি আরও 4-5টা দিয়ে শুরু করতে পারেন, তাহলে আপনি 40-50,000 টাকা দিয়েও আপনার ছাগলের খামার করা যায়, আপনি 20,000 টাকা দিয়েও ছাগলের খামার শুরু করা যায়, ঠিক আছে, ছাগল পালন করা শুরু করা যায়। সো আপনি বসে না থেকে শুরু করতে পারেন, আর ছাগল থেকে আপনি
প্রধানত প্রথম মাসে আপনি লাভ পাবেন না, 1 থেকে 2 বছর পরে লাভ পাবেন, 2 বছর, বছর নট অনলি মাস, ঠিক আছে, বছর পরে লাভ পাবেন। সো ওই জিনিসগুলো মাথায় রেখে ছাগলের খামারটা শুরু করবেন। বন্ধুরা এ হচ্ছে মেইন কথাটা, আজ এই পর্যন্তই, সকালে ভালো থাকবেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কোনো বিষয়ে ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।